বন্ধুরা, আজকে আমরা লোটে মাছের ঝাল করব, সেটাই তোমাদের আজকে দেখাবো রেসিপিটা। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো বন্ধুরা, এবার মাছটা কেটে নিই। বন্ধুরা, মাছটা কাটা হয়ে গেছে, এবার মাছটা আমরা ধুয়ে নেব। একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে মেখে রাখবো মাছটা। নুন হলুদ দিয়ে মেখে রাখলে মাছটা একটু শক্ত শক্ত হয়। বন্ধুরা, লোটে মাছে কি কি বাটা মশলা দেবো এবার তোমরা দেখে নাও। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, এবার রসুন বেটে নেব। লঙ্কাটা বেটে নেব। বন্ধুরা, পুরোটা পেঁয়াজ আমি বেটে দেবো না, অর্ধেকটা বেটে দেবো, অর্ধেকটা ভেজে দেবো। বাটা মশলা ছাড়া আর কি কি মশলা দিচ্ছি তোমরা একটু দেখে নাও। হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, একটু লবণ, একটু ধনে পাতা, একটু তেল। এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার জন্য আমি গ্যাসটা চালু করলাম, কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য আমি কিছুটা গোটা জিরে দেব আর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এবারে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজবে,
বন্ধুরা মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দেব। জলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। মশলাটা ফুটে উঠছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেবো। দেখো বন্ধুরা সুন্দর ফুটছে, একটু নাড়াচাড়া দিয়ে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা লোটে মাছের ঝালটা হয়ে এসছে, এবার আমি একটু গরম মশলা দেব। বাটা গরম মশলা একটু দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আঁচটা বাড়িয়ে দিলাম। মাছটা আমরা তুলে নেব। দেখো বন্ধুরা মাছটা গোটা গোটা লোটে মাছ। দেখো বন্ধুরা লোটে মাছের ঝালটা রেডি। তো বন্ধুরা এইভাবে লোটে মাছটা রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে।